হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা অ্যাকচুয়ালি ট্যাবের টাকা পেয়ে গেছো ব্যাঙ্কে অ্যাকাউন্টে, বা যারা ট্যাবের টাকা পাওনি, ট্যাবের টাকা পাওয়ার পর ট্যাব বা স্মার্টফোন কেনার পরও স্টুডেন্টদের একটি সমস্যা রয়েছে, সে বিষয়ে বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশান পাওয়া যাচ্ছে, সে নিয়ে তো আলোচনা করবোই। তাছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে একাধিক ইনফরমেশান, সেই কারণে তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ তো ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের এর জন্য কি ইনফরমেশান রয়েছে এই মুহূর্তে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো শুরু করা যাক। অতিমারের কারণে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি স্টুডেন্টকে ট্যাবের 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। অনেকে পেয়ে গেছে, এখনো অনেকে পায়নি। যারা পেয়ে গেছে তাদের কিন্তু অনেক ধরনের এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তারা অনেকেই অনেক উল্লাস বা আনন্দিত, এটা খুবই আনন্দিত ট্যাবের 10,000 টাকা পাওয়ার পর। এবং ট্যাবের 10,000 টাকা যেই অ্যাকাউন্টে ঢুকেছে তারপরেই কিন্তু স্টুডেন্টরা চলে গেছে স্মার্টফোন কিনতে। বহু পড়ুয়া ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর ওই 10,000 টাকা দিয়ে পুরোপুরি স্মার্টফোন কিনে নিয়েছে। এছাড়া তোমরা সকলেই জানো, সবার প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অ্যানাউন্স করেছিল ও ট্যাব দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি স্টুডেন্টকে। কিন্তু ট্যাবের পরিবর্তে 10,000 টাকা দেওয়ায় কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ট্যাব না কিনে স্মার্টফোন কিনেছে। সেক্ষেত্রে কোনো সমস্যাও নেই, ট্যাবের পরিবর্তে যদি স্মার্টফোন কেনা হয় সেক্ষেত্রে কোনো সমস্যাও নেই, সে কথাও বলেছেন এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু দেখা গেছে স্মার্টফোন তো যখনই স্টুডেন্টদের অ্যাকাউন্টে ট্যাবের 10,000 টাকা ঢুকে গেছে তখনই স্টুডেন্টরা তো স্মার্টফোন কিনে নিয়েছে প্রত্যেকেই, বা বেশিরভাগ পড়ুয়াই আনন্দের সাথে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাস করার জন্যই কিন্তু এই স্মার্টফোন দেওয়া হয়েছে। কিন্তু অনলাইনে ক্লাস করার জন্য প্রয়োজন ভালো ইন্টারনেট ব্যবস্থা, ভালো ইন্টারনেট সংযোগ। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ গ্রাম অঞ্চলে কিন্তু ইন্টারনেট পরিষেবা সেরকম ভালো নয়, এবং অনেক জায়গায় স্টুডেন্টরা ইন্টারনেট পরিষেবা থাকলেও কি সরাসরি অনলাইনে ক্লাস করতে পারছে না। এছাড়া এরকম কিছু পরিবার রয়েছে স্টুডেন্টদের যেখানে অনলাইনে যে ইন্টারনেটের পরিষেবা, অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারনেটের পরিষেবা বা ইন্টারনেট ক্রয় করার জন্য আর্থিক অবস্থা সেরকম নেই এই মুহূর্তে। সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্টের কাছে স্মার্টফোন থাকলেও ও তারা কিন্তু এই ইন্টারনেট ব্যবস্থা নিতে পারছে না বলে, বা ইন্টারনেটে প্যাক মারতে পারছে না বলে তারা কিন্তু অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস থেকে সেই বঞ্চিত হয়েই থাকলো। এছাড়া আরও একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের এর এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কিন্তু টেস্ট পরীক্ষা হয়নি, মাধ্যমিকেরও হয়নি। তো উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের টেস্ট পরীক্ষা না হওয়ায় কিন্তু লিখিত যেভাবে যে স্টুডেন্টরা প্র্যাকটিস করতো বা লেখা যে প্র্যাকটিস, সেটা কিন্তু পরিমাণ অনেকটাই কমে গেছে, যেটা পরবর্তী কারে কিন্তু অনেকটাই সমস্যা দেবে। কারণ ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তো অনলাইনে আর পরীক্ষা হবে না, অফলাইনেই পরীক্ষা হবে, আর অফলাইনে যখন পরীক্ষা হবে তখন স্টুডেন্টদের কিন্তু লিখেই পরীক্ষা দিতে হবে। সেই কারণে কিন্তু স্টুডেন্টদের এই মুহূর্তে যে অনলাইন ক্লাস তো করছে অনেক স্টুডেন্ট করতে পারছে না। কিছু কিছু শিক্ষকদের বক্তব্য যে স্টুডেন্টদের লেখা প্র্যাকটিস হচ্ছে না। তাছাড়া স্টুডেন্টদের বলেছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান দিতে অনেকেই যোগদান করেনি, এ কারণ অনলাইনে হয়তো বা তাদের অনলাইনে যে ইন্টারনেট সংযোগ, সেই ইন্টারনেট সংযোগ হয়তো বা তারা নিতে পারেনি, বা তাদের ইন্টারনেট সংযোগ সেরকমভাবে নেই। এবং বহু শিক্ষকদের বক্তব্য যে ইন্টারনেট পরিষেবা ভালো না হওয়ায় অনলাইনে ভিডিও কলিংয়ের যে পরিষেবা, সেই পরিষেবায় স্টুডেন্টরা গ্রহণ করতে পারছে না। বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলার অভিভাবকরাও কিন্তু এই মুহূর্তে মনে করছেন যে স্টুডেন্টদের স্কুল খোলা দরকার, কারণ সামনেই এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা, যেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু অনলাইনে ক্লাস হলেও, স্মার্টফোন দেওয়া হলেও অনলাইনে কিন্তু লিখিতভাবে কোনো কিছুই করা সম্ভব না অনলাইনে। কারণ ফাইনাল পরীক্ষা কিন্তু স্টুডেন্টদের প্রত্যেককেই কিন্তু অফলাইনে দিতে হবে, এবং সেখানে লিখিতভাবে দিতে হবে, যেখানে স্টুডেন্টদের অনলাইনে ক্লাসের কারণে লিখিত যে প্র্যাকটিস বা লেখার যে প্র্যাকটিস সেটা কিন্তু ও হচ্ছে না। সেই কারণে অনেকেই লেখার দিক থেকে পিছিয়ে পড়বে, এবং সময় মতো ঠিকঠাক করে যে এক্সাম শেষ করবে সেদিকেও কিন্তু স্টুডেন্টদের অনেকটাই খামতি থাকবে। কারণ তোমাদের টেস্ট পরীক্ষা এবছর
বছর হয়নি, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক তোমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা হয়নি, টেস্ট পরীক্ষা যেহেতু হয়নি সেক্ষেত্রে টানা যে লেখার অভ্যাস সেটাও কিন্তু রীতিমতো তোমাদের নেই। এছাড়া অনেক স্কুলে কি হচ্ছে মক টেস্ট নিয়েছে, অনেক স্কুলে কি হচ্ছে টেস্ট পরীক্ষা নিয়েছে অনলাইনে, সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু তোমরা অনেকেই কি হচ্ছে এ যে সময়ের মধ্যে যে লেখার অভ্যাস সেই লেখার অভ্যাস কিন্তু তোমরা করনি, অনেক কি দেরি করে লিখেছো, অনেক সময় নিয়ে লিখেছো, প্রপার সময়ের মাধ্যমে সেই সময়ের মধ্যে যে লেখা শেষ করে পুরোপুরি খাতা তৈরির যে প্রতিস্থাপনা সেটা কিন্তু তোমাদের অভ্যাস এই মুহূর্তে নেই, এই বিভিন্ন সমস্যার কারণে বা অনলাইনে ক্লাস হওয়ার কারণে। সেই কারণে কিন্তু তোমাদের যেরকম ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষায় তো আর এরকম হবে না, সময়ের মধ্যেই কিন্তু তোমাদের লিখে সমস্ত প্রশ্নের উত্তর তবেই তোমাদের খাতা দিতে হবে, সময় অত্যাধিক তোমরা পাবে না যেরকম অনলাইনে পরীক্ষা বা বাড়িতে বসে পরীক্ষা হলে যেরকমটি হয়। সেই কারণে কিন্তু তোমাদের এই মুহূর্তে ক্লাস খুলে স্কুল খুলে অফলাইনে ক্লাস করা একান্তই প্রয়োজন, এরকম কিন্তু অনেক শিক্ষক এবং অভিভাবক মনে করছেন। সেই কারণে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে যারা অনলাইনে ক্লাস করছো, তারা কিন্তু অবশ্যই সময়ের মধ্যে যেরকম বলেছিলাম যে টেস্ট পেপার দেখে সময়ের মধ্যে কমপ্লিট করতে যাতে তোমাদের লেখার প্র্যাকটিস হয় এবং সময়ের মধ্যে পরীক্ষায় কমপ্লিট করতে পারো, তো সেই রকমভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করো বাড়িতে যাতে ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা না হয়। যারা ভিডিওটি দেখোনি যে কীভাবে টেস্ট পেপার সলভ করবে তাদের জন্য আই বাটনে এবং ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক থাকলো। তো এই বিষয়ে তোমাদের মতামত কি যে ট্যাব যারা পেয়ে গেছো সেক্ষেত্রে তোমাদের ওখানে ইন্টারনেট ব্যবস্থা কীরকম, এবং ট্যাব পেয়ে যাওয়ার পরও অনেকের এরকম সমস্যা রয়েছে যারা অ্যাকচুয়ালি ট্যাবের জন্য যে প্যাক দিতে হয় ইন্টারনেট প্যাক সেই প্যাকের পরিষেবা নেওয়ার মতন তাদের সামর্থ্য নেই বা আর্থিক পরিস্থিতি সেরকম নেই, সে বিষয়ে তোমাদের কি বক্তব্য। এছাড়া আরও একটা বিষয়, স্মার্টফোন দিয়ে অনলাইন ক্লাস করার জন্য স্টুডেন্টদের উদ্যোগী করলেও শিক্ষকদের অনলাইন ক্লাস করাতেই হবে এবং পড়ুয়াদেরও ট্যাব পাওয়ার পর বা স্মার্টফোন কেনার পর অনলাইনে ক্লাস করতেই হবে, এরকম বাধ্যতামূলক কোনো বিজ্ঞপ্তি কিন্তু শিক্ষা দপ্তরের থেকে পাওয়া যায়নি। সেই কারণে অনেক অধিকাংশ টিচারও কন্টিনিউ ক্লাস করাচ্ছে না এবং অধিকাংশ পড়ুয়ারাও কিন্তু ক্লাস করছে না। সেই কারণে অনেক শিক্ষক সংগঠনের কিন্তু এই বক্তব্য, শিক্ষকদের অনলাইন প্রতিনিয়ত অফলাইনের মতন ক্লাস করার বাধ্যতামূলক একটি বিজ্ঞপ্তি পর্ষদ বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া উচিত যাতে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি শিক্ষকরা অনলাইন ক্লাস নেয়। এছাড়া তোমরা সকলেই জানো যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, স্কুল শিক্ষা দপ্তর কিন্তু এই মুহূর্তে চাইছে যে স্কুল ফেব্রুয়ারিতেই খোলা হোক, এই ফেব্রুয়ারিতে যাতে স্কুল খোলা হয় সেই নিয়ে একটি প্রস্তাব দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, তোমাদের প্রিভিয়াস ভিডিওতে যেটা আমি বলেছিলাম। তো এখন দেখার বিষয় যে তোমাদের যে এই সমাধান, সমস্যার সমাধান সব কিছু কিন্তু যদি ফেব্রুয়ারিতে স্কুল খোলা হয় সমস্ত মানে কোভিডের যে বিধি সেই বিধি বা প্রোটোকল মেনে, তাহলে কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হবে এবং তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছো তোমরা অনেকটাই প্রস্তুতির দিকে এগিয়ে যাবে বা এই সমস্যাগুলোকে তখনই কিন্তু অ্যাভয়েড করা সম্ভব বা এই সমস্যার থেকে তখনই কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।